আজকে আমরা শিখব ডাইনামিক প্রোটোকল, ডাইনামিক রাউটিং উইথ রিপ প্রোটোকল। ডাইনামিক রাউটিং করার জন্য অনেক ধরনের প্রোটোকল ইউজ হয়, যেমন রিপ, এআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস বা বিজিপি। তো আজকে এখানে দেখানোর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে রিপ। সাধারণত খুব ছোট খাটো এনভায়রনমেন্টে রিপ প্রোটোকল দিয়ে ডাইনামিক রাউটিং করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে রিপ প্রোটোকলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হপ কাউন্ট যেটা থাকে সেটা হচ্ছে মাত্র 15, অর্থাৎ 15টা রাউটার আমরা হপ কাউন্টে সাপোর্ট দিতে পারি। তো এই কারণে এটা কোনো মিডিয়াম বা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে রিপ রাউটিং এর হেল্পে ডাইনামিক প্রোটোকল ইউজ করা হয় না। কারণ সাপোজ এই যে পিসিটা আছে, এই পিসিটা থেকে আমি যদি এখানে একটা পিসিতে কোনো কমিউনিকেশন করতে চাই, তো সেই কমিউনিকেশনটা এভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, একটা রাউটারকে ওভারকল হচ্ছে, মানে একটা ওয়ান হপ সেক্ষেত্রে হচ্ছে। তো এইভাবে যখন বড় নেটওয়ার্ক হয় সেখানে অনেকগুলো রাউটার ইউজ হয় এবং এখানে কি হয়, হপ কাউন্ট বেড়ে যায়। সাপোজ এই যে লিঙ্কটা আছে কোনো কারণে ব্রেক করে গেছে, তো তাহলে সেক্ষেত্রে আমার যদি এখানে যে একটা আইপি অ্যাড্রেস আছে, সাপোজ এখানে কোনো একটা আইপি অ্যাড্রেসকে যদি এই কম্পিউটারটা কমিউনিকেট করতে চায়, তাহলে সেই কম্পিউটারটা কি করে কমিউনিকেট করবে? আইদার এই একটা রাস্তা আছে কমিউনিকেট করার, অথবা এই একটা রাস্তা আছে এটা কমিউনিকেট করার। বাট আমি আগেই বলেছি এই রাস্তাটা কিন্তু কোনোভাবে ফাইবার কাট বা ব্রোকেন হয়ে গেছে। তো এই রাস্তাটা যখনই কমিউনিকেট করছে তখন কি করছে, এখানে দুখানা হপ কাউন্ট হয়ে যাচ্ছে, একটা এখানে আর একটা এখান থেকে যখন ক্রস করছে এখানে, মানে এভাবে দুটো হপ কাউন্ট হয়ে গেল। ঠিক এইভাবে রিপ প্রোটোকল ম্যাক্সিমাম 15টা হপ কাউন্ট সাপোর্ট নিতে পারে, মানে 15টার বেশি যদি রাউট হয়ে যায় তো সেক্ষেত্রে সাপোর্ট নেবে না, ডেটাটা ট্রান্সমিট করবে না। তো এই কারণে কি হয়, রিপ প্রোটোকল কোনো রকম বিগ বা মিডিয়াম এনভায়রনমেন্টে ইউজ করা হয় না, এটা সাধারণত স্মল বা ভেরি মিডিয়াম কোম্পানিতে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে সিনারিওটা দেখানোর জন্য আমি কি করেছি, সাপোজ তিনখানা লোকেশন আমি নিয়েছি। আমার একটা লোকেশন আমি নিয়েছি, সাপোজ এটা সল্ট লেক একটা লোকেশন নিয়েছি, একটা বেহালা লোকেশন নিয়েছি, আর একটা তাড়াতাড়া লেক লোকেশন। তিনটে আমি একটা কলকাতারই মধ্যে একটা লোকেশন নিয়েছি, হতে পারে এটা কলকাতার মধ্যে হতে পারে বা আউট অফ স্টেট হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই যে তিনটে লোকেশন আমি নিয়েছি, এখানে আমি কি করব, রিপ প্রোটোকল ইউজ করে ডাইনামিক রাউটিং আমরা ইউজ করব। তো দেখছি আমরা সল্ট লেকে আমরা এখানে তিনখানা নোড নিয়েছি এবং সেগুলোতে আমি আইপি অ্যাড্রেস অলরেডি দিয়ে রেখেছি, আমি এগুলোতে আইপি অ্যাড্রেস করেছি অলরেডি দিয়ে রেখেছি। তো আইপি অ্যাড্রেস অলরেডি আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখানে যে শর্ট লেগে যে রাউটারটা আছে, যদি আমি এই রাউটারটা একটু দেখি, তো সেই রাউটারটার মধ্যে আমি পাসওয়ার্ড লিখেছি CO23, এছাড়া নামেল পাসওয়ার্ড আছে সিসকো। এখানে চাইলে তোমরা পাসওয়ার্ড রাখতে পারো অথবা নাও রাখতে পারো, সেটা ডিপেন্ড করছে। তো যদি আমরা এখানে দেখি যে
সল্ট লেকে যে রাউটারটা আছে অর্থাৎ আর ওয়ান, এখানে আমি ডিনোট করে দিয়েছি আর ওয়ান। তো এই যে আর ওয়ান রাউটারটা এখানে আছে, এই রাউটারটা আমি দেখতে চাইছি যে অ্যাকচুয়াল এর মধ্যে কি কনফিগারেশন এর মধ্যে আছে। দেখার জন্য শো আইপি ইন্টারফেস ব্রিফ, যখন আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ আমি এখানে দিচ্ছি, তো দেখাচ্ছে এখানে টোটাল তিনখানা ইন্টারফেস আছে। একটা হচ্ছে জিগ ইন্টারফেস 0/0, জিগ ইন্টারফেস 0/1, জিগ ইন্টারফেস 0/3টে পোর্টে আইপি অ্যাড্রেসও অ্যাসাইন করা আছে। তো 0/0তে আছে 192.168.0/0.1। তো আমি সুবিধার জন্য এখানে ছোট ছোট করে লিখে রেখেছি, যেমন এখানে 0/0 পোর্টটা যে আছে সেখানে কি আছে 0.1, 0.1 আছে, লাস্ট অক্টেটটা আমি শুধু লিখে রেখেছি, এটা হচ্ছে কি আছে .209। তো এই একই ভাবে আমি তিনটে রাউটারের ইন্টারফেসে আগে থেকে আইপি অ্যাড্রেস দিয়ে রেখে দিয়েছি। যেমন এই যে রাউটারটা, এই রাউটারটারও তিনটে আইপি অ্যাড্রেস দেওয়া আছে তিনটে পোর্টেতে। যেমন এখানে 0/1 দেওয়া আছে, লাস্ট অক্টেট আছে .210, মানে এখানে যে সিরিজটা আছে 192.169.0.210, ঠিক সেরকম ভাবে এখানে যে 0/0 ইথারনেট আছে সেখানে দেওয়া আছে, লাস্ট অক্টেট আছে .139। ঠিক আছে, সেম ভাবে আমাদের রাউটার 3 কেও আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এখানে রিপ কে অন করার জন্য খুব ইজি কি করতে হয়, এখানে যে রাউটারটা আমরা কনফিগার করতে চাই আউটিং টেবিলে, সেই রাউটারটা ডাইরেক্টলি কতগুলো নেটওয়ার্কে কানেক্টেড আছে সেই নেটওয়ার্ক গুলোকে শুধু ওখানে এন্ট্রি করিয়ে দিতে হয়। যেরকম এই যে রাউটারটা আছে, যে কোনো একটা রাউটারকে আমি যদি নিয়ে নিই, সাপোজ আমি সল্ট লেক ব্রাঞ্চের রাউটারটা যদি নিয়ে নিই, তো সেক্ষেত্রে আমার এখানে কটা নেটওয়ার্ক আছে, এখানে আছে একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে, আর এই একটা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে। মানে একটা আছে এখানে 0.200/212, আর একটা 0.208, আর এখানে 0.0, তিনটে নেটওয়ার্ক আছে যেটাকে আমার রাউটিং টেবিলে মধ্যে এন্ট্রি করাতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, রাউটার ওয়ানে প্রথমে চলে আসতে হবে কনফিগারেশন মোডে, অর্থাৎ গ্লোবাল মোডে আসতে হবে। এর জন্য আমাদেরকে কনফিগারেশন মোডে চলে আসলাম, খুব সিম্পল কমন রাউটার রিপ দেন এন্টার। এরপর আমরা দেখতে পাবো যে কনফিগ যে মোডে ছিলাম আমরা কনফিগারেশন মোডে, তার সঙ্গে আমার রাউটার চলে এসেছে রাউটার কনফিগারেশন রিপ। তো এখানে বাই ডিফল্ট রিপ কি নিয়ে নেয় না, রিপ ভার্সন 1 কে ইউজ করে। আগে আমি বলেছিলাম রিপ ভার্সন 1 কি করে না, ক্লাসলেস আইপি অ্যাড্রেস সাপোর্ট নেয় না। এখানে সবই ক্লাসলেস আমি ইউজ করেছি, যেমন এখানে 192.168.0.0/24 যদি হতো তাহলে ক্লাসফুল হতো, এখানে আমি 25 নিয়েছি, মানে একটা বিট বড় করেছি। তো এখানে ক্লাসলেস, তাই আমাকে নিতে হবে রিপ ভার্সন 2। তাই রিপ ইউজ করার পর এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভার্সন, ভার্সন 2 এন্ট্রি। মানে এখন রিপ ভার্সন 2 এর মধ্যে আমরা চলে এসেছি। এরপর কি করতে হবে, আমি বললাম জাস্ট নেটওয়ার্ক গুলোকে অ্যাড করিয়ে দিতে হবে, যে কটা নেটওয়ার্ক আছে এর মধ্যে সমস্ত নেটওয়ার্ক গুলোকে অ্যাড করিয়ে দিতে হবে। ফার্স্ট যে নেটওয়ার্কটা আমি অ্যাড করাবো সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা, সেটা হচ্ছে এই নেটওয়ার্কটাকে আমি অ্যাড করাবো।
তো এক্ষেত্রে 192.169.0.0 কোন রকম মাস্ক এখানে অ্যাড করাতে হয় না, কারণ মাস্ক যেভাবে আমরা রাউটারের পোর্টে যখন আমরা যখন অ্যাড করেছি, রাউটারের পোর্টে যখন আমরা আইপি অ্যাড্রেস দিয়েছি, তো সেখানে আমরা মাস্ক অলরেডি ইউজ করেছি, তো ওখান থেকে এখানে মাস্ক পেয়ে যাবে। জাস্ট নেটওয়ার্ক গুলোকে অ্যাড করে দিলেই হবে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটাকে অ্যাড করে দিলেই হবে, হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরো যে দুটো নেটওয়ার্ক আছে ডাইরেক্টলি কানেক্টেড, সেই দুটো, যেমন একটা হচ্ছে এখানে কত আছে, একটা না একটা আছে এইটা, আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই দুটো নেটওয়ার্কেও আমি কানেক্ট করে দিচ্ছি, এক্ষেত্রে আছে 0.208 আর 0.212, 0.208 0.212 কানেক্টেড হয়ে গেছে আমার। এরপর লাস্ট একটা কমেন্ট এখানে ইউজ করতে হয়, সেটা হচ্ছে নো অটো সামারি। যখনই আমরা রিপ বা ইআরজিআরপি বা এসপি ইউজ করব, তো রাউটিং টেবিল শেষ করার আগে নো অটো সামারি এই কমান্ডটা আমাদের ইউজ করতে হয়। তার কারণ হচ্ছে, না হলে এটা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটাকে সামারাইজ করে, অর্থাৎ এখানে যে আইপি অ্যাড্রেসটা আমি ফার্স্ট দিয়েছি 192.168.0.0, তো ও বাই ডিফল্ট কি করবে, অ্যাজ এ ক্লাসফুল আইপি অ্যাড্রেস মানে স্লাইড সিআইডি এর ভ্যালু এখানে কি 24 ই ধরে নেবে, যেহেতু আমি এখানে ইউজ করে দিলাম, তো সেক্ষেত্রে আর ইউজ করবে না, যেক্ষেত্রে আমি এখানে ইউজ করে দিলাম নো অটো সামারি। তাহলে কি করবে, যে কাস্টমাইজ সামারি যেটা আছে, অর্থাৎ যেটা এখানে মাস্ক আছে .2.128, তো এটাই নেবে, সেক্ষেত্রে যার যা থাকবে সেটাই নেবে, না হলে ও অটোমেটিক্যালি কি করবে সামারিটা তুলে নেবে বাই ডিফল্ট ক্লাসফুল, অ্যাজ এ ক্লাসফুল, ঠিক আছে। তো এখানে ঠিক একইভাবে আমাদেরকে কি করতে হবে, এই যে রাউটারটা আছে মানে রাউটার টু, এই রাউটারটাকেও আমাদের রাউটিং টেবিলটা এনাবেল করতে হবে। এখানে পাসওয়ার্ড দিলাম, এনাবেল পাসওয়ার্ড কো, ওকে, কনফিগারেশন মোডে চলে আসছি আমরা, চলে এসেছি এখানে আমরা। তো তার আগে আমি এখানেও একবার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা দেখে নিই, এখানেও আইপি অ্যাড্রেস সেট করা আছে 0/0 বা 0/1 এবং 0/2, তিনটাতে আইপি অ্যাড্রেস সেট করা আছে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র কি দেখাচ্ছে, আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, কি সাবনেট আমি দিয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো যদি মনে হয় আমি সাবনেটটাও দেখতে চাই যে অ্যাকচুয়াল কি সাবনেট এখানে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, আগের বার যেমন ইউজ করলাম কি, সো আইপি ইন্টারফেস ব্রিফ, এবার আমরা করব শো রানিং কনফিগ। রানিং কনফিগ যখন আমরা ইউজ করব, অর্থাৎ যে কনফিগারেশনটা সেভ থাকে যখন আমরা ফার্স্ট টাইম সেটাকে আবার অন করি, তো সেটা কি করে র্যামের মধ্যে লোড করে রাখে, তো সেখান থেকেও আমরা এটা দেখতে পাই কি ইউজ করা হয়েছে। যেমন এখানে দেখাচ্ছে যে 0/0 যে আছে পোর্টটা, সেখানে আইপি অ্যাড্রেস 192.168.0.128 এবং সাবনেট মাস্ক যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 192। তো 0/0তে আইপি অ্যাড্রেস আছে 129 আর সাবনেট মাস্ক আছে 192। তো দেখে নিই আমরা, এখানে এখানেতে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে 0/0 এই পোর্টটা, এখানে লাস্ট যে আইপি অ্যাড্রেস আছে সেটা 129 এবং সাবনেট মাস্ক যেটা আছে সেটা কত আছে 192, মানে ঠিকই আছে। তো এইভাবে চাইলে আমরা ক্রস চেক করে নিতে পারি।
তাহলে আমরা কনফিগারেশন মোডে চলে আসছি। এরপর ঠিক একই ভাবে আমাদের এখানে রিপ কনফিগার করতে হবে, সিম্পলি রাউটার রিপ দেন ভার্সন সিলেক্ট করতে হয় 2। এরপর আমাদের যতগুলো নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে সেই নেটওয়ার্ক গুলোকে আমায় কানেক্ট করে দিতে হবে। তো একটা নেটওয়ার্ক যেটা কানেক্টেড আছে 208, একটা আছে 128, আর একটা আছে 216। তাহলে 216, 208 দুটো আছে, নেটওয়ার্ক 192.168.0.208 একটা হয়ে গেল, 216 দুটো হয়ে গেল, একটা 128। তিনখানা নেটওয়ার্কে আমি অ্যাডভার্টাইজ করিয়ে দিলাম, 216, 208, 128। তারপর আমি বলেছিলাম অ্যাজ ইট ইজ নো অটো সামারি হয়ে গেল। এরপর আমরা যদি একটু দেখে নিই পিং করে যে পিং পাচ্ছি কিনা, আমরা এখন বসে আছি রাউটার 2 এই রাউটারটার উপরে। তো রাউটার 1 কে আমরা পিং করে দেখি একটা, 192.169.0.1 পিং পাচ্ছি আমরা, 100% পিং এখানে পাচ্ছি, মানে রাউটার 2 থেকে আমরা রাউটার 1 কে পিং পাচ্ছি। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা দেখে নিই যে রাউটার 2 থেকে রাউটার 3 কে পিং পাচ্ছি কিনা আমরা। রাউটার 3 কে আমরা আবার দেখে নিই, তো রাউটার 3 একটা আইপি অ্যাড্রেস আমি নিয়ে নিচ্ছি এখানে, সাপোজ এখানে আইপি অ্যাড্রেস আছে 192, তো 192। ঠিক আছে, এখানে আমি পিং পাচ্ছি, 100% পিং আমার এখানে শো করেছে, মানে এটা পেয়ে যাচ্ছি। বাট একটা জিনিস হবো, আমি কিন্তু রাউটার 3 অর্থাৎ তারাতলার রাউটারটাকে আমি কিন্তু কোনো রকম কনফিগার করিনি, তাহলে কিভাবে পিং পাচ্ছে? তাহলে চেক করে দেখি তো আদৌ এটা কি কেস আছে, এটা কি আগে থেকে অলরেডি আছে। সো আইপি রুট রিপ যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে রিপ কনফিগার অলরেডি আছে কি না, সেটা দেখার জন্য কমান্ড সো আইপি রুট রিপ। যে কোনো প্রোটোকলকে আমরা কনফিগার আছে কিনা দেখার জন্য, এটাতে রিপ আমি করছি, তাই রিপ যদি ওএসপিএফ হতো তাহলে আমি এখানে ওএসপিএফ টাইপ করতাম। এখানে দেখাচ্ছে অলরেডি কনফিগার্ড আছে, এই যে এখানে দেখাচ্ছে আর 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 ডিনোট করছে এখানে রিপ, অর্থাৎ এখানে অলরেডি কনফিগার্ড আছে, এই কারণে আমারটা শো করে গেছে। তো এবার আমি চাই যে, আমি চাই না যে কনফিগার্ড আছে সেটা থাক, আমি এটাকে উড়িয়ে নতুন করে করতে চাই, মানে যদি কোনো রকম হয়তো কনফিগার থাকে রিপ বা অন্য কিছু, সেটাকে কিভাবে আমি ডিলিট করব এবং নতুন করে কনফিগার করব। ডিলিট করার জন্য, নতুন করে কনফিগার করার জন্য আমি প্রথমেই চলে আসব, কি করব, কনফিগার মোডে চলে আসলাম। এক্ষেত্রে যেরকম ভাবে আমরা কি করছিলাম, রাউটার রিপ নিচ্ছিলাম, ঠিক যদি তার আগে আমরা ইউজ করে দিই নো নো রাউটার রিপ, তাহলে কি হয়ে যাবে, পুরো রাউটিং টেবিলটা মুছে যাবে। জাস্ট এন্টার করব, এক্ষেত্রে আমার দেখবো এরপর যে রাউটিং টেবিলটা পুরো মুছে গেছে, যে কনফিগারটা আমরা আগে যে আমরা কমেন্ট চালিয়েছিলাম সো আইপি রুট রিপ, তো এখানে কিন্তু কিছু শো করছে না, ব্ল্যাঙ্ক কিছু শো করছে না, মানে পুরো রাউটিং টেবিলটা মুছে গেছে, ডিলিট হয়ে গেছে। তো এক্ষেত্রে এবার যদি আমি এখান থেকে পিং করি,
বা আগে যেরকম পিংটা আমরা করেছিলাম যেখানে সাকসেস পাচ্ছিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আসবে না। কিন্তু এখনো এটা দেখাচ্ছে এখানে, কিন্তু রাউটার টু থেকে আমি যখন একটা পিং করছি রাউটার টু থেকে রাউটার থ্রিকে, তাও কিন্তু আমি পিং পাচ্ছি। কারণ কারণ এখানে ডাইরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল দিয়ে এটা চলে আসছে। ঠিক আছে, যদি আমি এখান থেকে একটা পিং করি কোন একটা সুইচ, কোন একটা কম্পিউটার থেকে, সাপোজ এই কম্পিউটারটা বসে আমি কি করতে চাইছি, আমি চাইছি এই কম্পিউটারটা বসে পিং কমন চালাবো কাকে, না এই কম্পিউটারটা 192.169.0.192। তো সেক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোন রকম পিং কমিউনিকেশন স্টার্ট করেনি। একটু হোল্ড, ফার্স্ট টাইম একটা রিকোয়েস্ট টাইম আউট দিয়েছে, সেকেন্ড টাইম রিকোয়েস্ট টাইম আউট, থার্ড টাইম রিকোয়েস্ট টাইম আউট, ফোর্থ টাইম রিকোয়েস্ট টাইম আউট দিচ্ছে। তাহলে আমি কি পেলাম, কোন রকম কমিউনিকেশন পাচ্ছি না, টোটালি লস দেখাচ্ছে, তাই তো? আমার টোটালি এখানে লস দেখাচ্ছে। তো এখানে বাট এক্ষেত্রে রাউটার টু থেকে যখন আমি পিং করছি, মানে রাউটার টু থেকে যখন আমি পিং করছি, তখন কিন্তু আমি কমিউনিকেশন পাচ্ছি, কারণ এই রাউটার টু তে আমার অলরেডি রিপ কনফিগার আছে এবং সেখানেতে এইখানে যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাও অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, যার ফলে গিয়ে আমি এখান থেকে একটা পিং পেয়ে যাচ্ছি। বুঝতে পারলাম? এখানে তে ছোট্ট একটা সিমুলেশনের মাধ্যমে যদি আমি দেখি, তাহলে জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবো কি হচ্ছে, কোথায় গিয়ে ব্লক করছে। যদি আমি এখানে কোন একটা কম্পিউটার থেকে আমি আইপি অ্যাড্রেস চালাবার আগে সিমুলেশনটা খুলে নিলাম, খুলে এখান থেকে আমি কি করছি, পিং করছি এই কম্পিউটারটা, আমি কি করছি এই কম্পিউটারটা থেকে পিং করছি এই কম্পিউটারটা। ঠিক আছে, তো যখনই আমি এখানে পিং করব, তো এখানে দেখাচ্ছে এখান থেকে প্যাকেটটা ট্রান্সফার করছে, প্যাকেটটা এখান থেকে আসছে সুইচের কাছে, সুইচের কাছ থেকে যাচ্ছে কম্পিউটারের কাছে, কম্পিউটারের কাছ থেকে এটা আবার সুইচের কাছে চলে আসছে, এবং সুইচের কাছ থেকে এটা চলে যাচ্ছে কোথায়, রাউটারের কাছে, রাউটারের কাছ থেকে আবার চলে যাচ্ছে এটা কোন রাউটারের কাছে, যে রাউটার থেকে এটা ব্রডকাস্ট করছিল, এবং তারপর সেটা ঠিক আছে আর ব্যাক করছে না, মানে এর কাছে কোনো ইনফরমেশন থাকছে না, এই কারণে এটা ড্রপ পড়ে যাচ্ছে, এই কারণে এটা কি হচ্ছে ড্রপ পড়ে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলে আসছে রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে। তো যদি আমরা এই যে রাউটারটা আছে, এই রাউটারটাতে আমরা রিপ প্রোটোকল বা রিপে রাউটিং টেবিলটাকে আমরা কনফিগার করে দিই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্যাকেট ড্রপ করে যাচ্ছিল, এটা আর ড্রপ করবে না। তো রাউটার রিপ ভার্সন টু নেটওয়ার্ক এখানে আছে হচ্ছে 192.169.0.192, একটা আমি করে দিলাম, আর একটা হচ্ছে একটা 216 216, আর একটা আসছে 212, তাই তো? ইন্টারনেট নেটওয়ার্ক আছে ডাইরেক্টলি কানেক্টেড, 212 পর নো অটো সামার। এরপর যেখানে আমরা পিং করছিলাম,
এরপর যদি আমরা পিং করি তো আমরা কি দেখব, এক্ষেত্রে কিন্তু পিং চলে আসছে, কারণ এরপর ও পাথটা পেয়ে গেছে, কারণ আমরা রাউটিং টেবিলকে এটাকে অ্যাড করিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে নিয়ে এটা এখান থেকে এভাবে পিং পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ট্রেস রুটের মাধ্যমে দেখি তাহলে আরো ভালোভাবে বোঝা যায়। যদি ট্রেস রুটের মাধ্যমে ব্যাপারটাকে দেখি, আমি দেখানোর চেষ্টা করছি এটাকে ট্রেস রুটের মাধ্যমে। সাপোজ আমি এখানে পিং না চালিয়ে ট্রেস রুট চালাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতগুলো হপ কাউন্ট এখানে ক্রস করছে এবং কোন হপ কাউন্ট দিয়ে এটা যাচ্ছে। তো এখানে তাহলে দেখিয়ে দিচ্ছে যে এখানে কোথা দিকে এটা ট্রেস রুটটা যাচ্ছে। তাহলে আমরা যে কম্পিউটার থেকে চালাচ্ছি সেটা হচ্ছে এই কম্পিউটারটা, অর্থাৎ এই কম্পিউটার থেকে ফার্স্ট কোথায় আসছে, এই রাউটারটার কাছে আসছে। এই কারণে এখানে কি দেখিয়েছে 192.168.0.1, ফার্স্ট এই পোর্টটাতে আসছে, আর এই পোর্টটা আইপি অ্যাড্রেস আমরা কি দিয়েছি 0.1, এই যে 0.1 দিয়েছি। এরপর এটা হিট করছে 0.214, এরপর এটা হিট করছে 0.214, তাই তো, মানে এখানে সোজা হিট করছে এখানে 0.214, ঠিক আছে। তাহলে ঠিক এই রুটেতে এটা আসছে, এই রুটটা দিয়ে কিন্তু আসছে না, পারলে কিন্তু এই রুট দিয়েও আসতে পারে, কারণ এই রুটটাও এনাবেল আছে, কিন্তু এই রুট দিয়ে আসছে না। তার কারণ হচ্ছে এখানে রিপ কি করছে, বেস্ট পাথ কে সিলেকশন করছে, শর্টেস্ট পাথ কে সিলেকশন করছে এবং এখান থেকে এটা চলে আসছে। ইন কেস যদি কোনো ভাবে এই রুটটা ব্রেক করে যায় তাহলে কি পিং পাবো, হ্যাঁ তাহলেও পিং পাবো, সেক্ষেত্রে রুটটা চলে আসবে আমার এই রুটটা দিয়ে, এই রুটটা দিয়ে আমার রুটটা চলে আসবে এবং সেক্ষেত্রে আমি পিং পাবো। তো সেটা আমি করে দেখছি এখনই, তাহলে আরো ভালো বোঝা যাবে। আমি কি করছি, ফার্স্ট এই কোন একটা রুটকে আমি ডাউন করে দিচ্ছি। সাপোজ এই যে 214 আছে এই পোর্টটাকে আমি ডাউন করে দিচ্ছি, 214 আছে যে পোর্টটা সেটা আছে কত, এটা আছে 0 0 0/2, তো ওকে এটা 0/2 তে আছে, এখান থেকে বেরিয়ে এলাম আমরা, কনফিগ মোডে চলে আসলাম। এরপর আমাদের আইপি ইন্টারফেস ইন্টারফেস 0/2 সিলেক্ট করে নিলাম। এখানে আমি এটা কি করলাম, শাট ডাউন, আমরা নোড শাট ডাউন করি আপ করার জন্য, এখানে করব শাট ডাউন, তো শাট ডাউন করে দিলাম, তো এটা আমার শাট ডাউন। তো এবার আমি কি করছি, এই যে পিসিটা ছিল যেখান থেকে আমরা পিং করছি, সেই পিসিটা থেকে আমি আবার কি করব, ট্রেস পাথ কে চালাবো এবং দেখবো এক্ষেত্রে কি দেখায়। তো এক্ষেত্রে যখনই আমি ট্রেস পাথ কে চালালাম সেক্ষেত্রে আমার কি দেখালো, আরো একটা হপ কাউন্ট বেড়ে গেল, মানে কি হলো কেসটা, ফার্স্ট চলে আসলো 0.1, দেন 0.210, দেন 0.218। তাহলে কি হলো, ফার্স্ট এখান থেকে এখানে তো হিট করতেই হবে একে,
কারণ এখানে 0.1 এখানে এটা পেতে হচ্ছে। তারপর চলে আসলো কত, তারপর যেটা চলে আসলো সেটা কত চলে আসলো, তারপর চলে আসলো 0.210, 0.210 মানে এখানে চলে আসলো 0.210। তাহলে কি হলো, যে শর্টেজ রুটটা ছিল সেই রুটটাকে আমি কি করছি, পোর্ট ডাউন করে দিয়েছি। পোর্ট ডাউন করে দেওয়ার ফলে এই পোর্টটা ব্রেক করে গেছে, তাই এই রুট দিয়ে আসতে পারছে না, শর্টের যে সব থেকে খুব কাছের রাস্তা সেটা পাচ্ছে না। এই কারণে যে বিকল্প রুট সেই রুট থেকে ও আসতে শুরু করছে। তাই ফার্স্ট যেটা পেয়েছে 0.1, সেকেন্ড পেয়েছে 210, এবং তারপর এটা ঘুরেছে এখান থেকে ঘুরে এটা পেয়েছে 218, এটা পেয়েছে 218, মানে এ হচ্ছে 218। তাহলে এভাবে তিনখানা টোটাল হপ, একটা দুটো এবং তিনটে হপ টোপকে এখান থেকে কমিউনিকেটটা করছে। তাহলে অ্যাকচুয়াল কমিউনিকেটটা এবার কিভাবে হলো, এই পিসি থেকে এইভাবে আসলো একটা রাউটার, অর্থাৎ সল্ট লেকের রাউটারটা রাউটার ওয়ান, এক্ষেত্রে বেহালা রাউটারটা রাউটার টু, এক্ষেত্রে তারাতলার রাউটারটা রাউটার থ্রি, দেন এটা কমিউনিকেট করলো। ঠিক আছে, তো এইভাবে কি হয়, ইন কেস যে শর্টেস্ট পাথটা আছে, যদি সেখানে কোনো রকম কোনো ডাউন বা কোনো রকম আউটেজ দেখা দেয়, তো সেক্ষেত্রে যদি এক্সট্রা রিডান্ডেন্সি থাকে তাহলে সেখান থেকে আমাদের প্যাকেটটা চলে যায়। সেমথিং ডিলে এখানে হবে, বাট প্যাকেটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, কাজটা আমাদের এখানে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে এই রুটটা দিয়ে চলে আসলো। তো এইভাবে ম্যাক্সিমাম কতগুলো হপ কাউন্ট হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপের ক্ষেত্রে অর্থাৎ রিভার্সন টুর ক্ষেত্রে টোটাল 15টা, ম্যাক্সিমাম 15টা হপ কাউন্ট এখান থেকে আমার রুট করতে পারে। এখান থেকে একটা দুটো তিনটে হয়ে এখানে চলে আসছে। তো এভাবে 15টা যদি এভাবে হপ কাউন্ট টপকে টপ 15টা যদি হপ টপকে টপকে যায়, সেক্ষেত্রেও রিপে কমিউনিকেশন হয়। যখনই মোর দ্যান 15 অর্থাৎ 15টার বেশি যখনই হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 যদি কোনো কারণে হয়ে যায়, সেক্ষেত্রে আর কমিউনিকেশন করতে পারে না রিপ, সেক্ষেত্রে কি হয়ে যায়, ডেটা লস হয়ে যায়। তো এই ঠিক এই একটা কারণেই রিপ প্রোটোকলকে কোনো বিগ এনভায়রনমেন্টে ইউজ করা হয় না, কারণ বিগ এনভায়রনমেন্টে লটস অফ রাউটার ইউজ হয়, সেখানে 50-100 রাউটার ইউজ হয়ে যায়, তো সেক্ষেত্রে তো রিপ সাপোর্ট করবে না। তো এই কারণে রুটারকে বড় এনভায়রনমেন্টে ইউজ করা হয় না। তো হোপ দোস্ত আজকে ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে ডাইনামিক রাউটিং উইথ রিপ প্রোটোকল কিভাবে আমরা কনফিগার করি। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে আমি পোর্টটাকে আপ করে দিই, যে পোর্টটা আমি এখানে ডাউন করেছি, তাই কি হয়েছে, এখানে যে সাইনেজ আছে এগুলো কি হয়েছে, রেড হয়ে গেছে। এইটাকে আমি কি করছি, আপ করে দিই সিম্পলি। এখান থেকে আমি কি করেছিলাম, পোর্টটাকে ডাউন করেছিলাম, খালি লো স্টার্ট করে দেবো। তো নো সাইন যখন আমি করে দেব, সেক্ষেত্রে পেয়ে যাওয়া উচিত। এবার আমি চেক করে নিই, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এক্ষেত্রে 0/2, 0/2 আইপি অ্যাড্রেস পেয়ে গেছে, এবং এটা আপ দেখাচ্ছে, মানে এটা আপ হয়ে গেছে এবং এটা গ্রিনও হয়ে গেছে। তো এবার এগেন যদি আমি এখান থেকে আমি ট্রেস রুট চালাই, তো সেক্ষেত্রে আবার আগের রুটে ফিরে আসলো 0.1 দেন 214, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আবার পুরানো রুটে ফিরে আসলো 0 দেন 214, মানে আবার এই রুট দিয়ে এটা চলে আসলো, মানে আবার শর্টেস্ট পাথ যেহেতু আফ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আবার এই পথে কমিউনিকেট করা শুরু করে দিয়েছে। ওকে দোস্ত, থ্যাংক ইউ।